Assalamualaikum, আমি মাহফুজ আলম from RealTech Master. অনেকে আসলে Wi-Fi 6 router কিনে চিন্তা ভাবনা করছেন, সো তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব টিপি লিংকের এমন একটা রাউটার যেটা আসলে ওয়াইফাই 6 ইনেবল এবং অ্যাকচুয়ালি এই রাউটারের মধ্যে কি আছে না আছে কত টাকা প্রাইস আপনার কি আসলে ওয়াইফাই 6 রাউটার কেনার দরকার আছে কিনা আই থিংক সো এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই রাউটারের সাথে সাথে আপনি নিজেও কনফার্ম হয়ে যাবেন যে আসলেই কি ওয়াইফাই 6 রাউটার আপনার বেশি প্রাইস দিয়ে কেনা উচিত হবে কিনা সো চলুন শুরু করি আজকের ভিডিও সো এই হচ্ছে টিপি লিংকের আর্চার AX20 Wi-Fi 6 router যেটা হচ্ছে AX1800 dual band এবং এর মধ্যে Wi-Fi 6 enable এটা বুঝতে পারছেন নেক্সট জেনারেশন আপনার হচ্ছে Wi-Fi সাপোর্ট করে এবং হচ্ছে কানেক্টিভিটির জন্য মোড স্টেবলের জন্য হচ্ছে OFDMA আপনার হচ্ছে টেকনোলজি ইউজ করা হয়েছে এছাড়া হচ্ছে এর মধ্যে প্রসেসর আছে 1.5 GHz এর কোয়াড কোর প্রসেসর বা কোয়াড কোর CPU ইউজ করা হয়েছে সো তার মানে প্রসেসিং স্পিডটা একটু বেটার হবে এবং হচ্ছে হ্যান্ডেলিংটা বেটার হবে এছাড়া আপনার হচ্ছে নেক্সট জেনারেশন আপনার হচ্ছে সিকিউরিটি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে WPA3 আর এক্ষেত্রে ইনক্রিপশন ওয়াইফাই আপনার হচ্ছে ইনক্রিপশন ব্যবহার করা হয়েছে এছাড়াও USB শেয়ারিংয়ের মাধ্যমে আপনি যে কোনো স্টোরেজ ডিভাইস এটার সাথে কানেক্ট করে আপনি ফাইল শেয়ার করতে পারেন এছাড়াও ওয়ান ম্যাশ সাপোর্ট করে যদি আপনি আসলে ম্যাশে মানে আপনার ধরেন বাসার মধ্যে হাউসটা অনেক বড় বা হচ্ছে উপর নিচে তাহলে সেই ক্ষেত্রে ওয়ান ম্যাশ ইউজ করে আপনি এটার সাথে আরেকটা ওয়ান ম্যাশ সাপোর্টের টিপি লিঙ্কের ওয়াচম্যান সাপোর্ট ডিভাইসে কানেক্ট করে আপনি হচ্ছে রেঞ্জ বাড়াতে পারবেন এবং পিছনের মধ্যে আরও কিছু ইনফরমেশন মেনশন করা আছে সেম জিনিসই ফার্স্ট অফ অল হচ্ছে স্মুথ যে যেটা স্ট্রিমিংয়ের কথা বললাম এছাড়া হচ্ছে আপনার টার্গেট ওয়েক টাইম বলছে হচ্ছে এই মানে ফ্যাসিলিটিসের কারণে দেখা গেছে যে আপনার যে মোবাইল ডিভাইসগুলো যেগুলো আছে বা IoT ডিভাইস যেগুলো আছে সেগুলোর ব্যাটারি কনসিউমটা একটু কম হবে এই আর কি মানে ব্যাটারিটা ব্যাকআপটা বেটার পাবেন এছাড়া হচ্ছে এর মধ্যে হাই পারফরমেন্স অ্যান্টেনা ইউজ করার কারণে দেখা গেছে কভারেজটা নর্মাল রাউটার চেয়ে একটু বেটার পাবেন আর কি এছাড়া আদার্স ইনফরমেশন মানে গেমিং টিমিং করতে পারবেন এবং হচ্ছে স্টোরেজ ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন এই ইনফরমেশনগুলো দেওয়া আছে আপনার চাইলে পজ করে দেখে নিতে পারেন বা ভিডিও ডিসক্রিপশনে আমরা ইনফরমেশনগুলো দিয়ে দিব আর কি এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ওয়াইফাই 5 থেকে ওয়াইফাই 6 ইমপ্রুভড এটা যে কেউ বুঝে বাট এই ক্ষেত্রে আমি যে সেতুটাকে বলবো যদি আপনার বাসার মধ্যে ম্যাক্সিমাম ডিভাইস বা ডিভাইস যদি ওয়াইফাই 6 এর হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে মেইন যে পটেনশিয়াল ইউজটা বা মেইন যে ফ্যাসিলিটিসটা সেটা পাবেন সাইডের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে তার মধ্যে সবচেয়ে হাইলাইট ফিচার হচ্ছে আপনার 5 GHz ব্যান্ডে 1201 MBPS পর্যন্ত সর্বোচ্চ ট্রান্সফার করতে পারবে এবং 2.4 GHz ব্যান্ডে আপনার হচ্ছে সর্বোচ্চ 574 পর্যন্ত MBPS পর্যন্ত আপনি আসলে ট্রান্সফার করতে পারবে সর্বোচ্চ সো বক্স খুলে দেখি বক্সের পরে হচ্ছে কুইক স্টার্ট গাইড একদম ইজি সেট আপ বেশি একটা মানে ঝামেলা করতে হয় না এছাড়া হচ্ছে আপনার কিছু ইনফরমেশন এবং কিছু পেপারস আর কি এবং হচ্ছে আপনার বাই ডিফল্ট যে পাসওয়ার্ডটা আছে সেটা এরপরে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাডাপ্টারটি যেটা হচ্ছে 12V 1.5A তার মানে হচ্ছে 18 ওয়াটের আপনার হচ্ছে অ্যাডাপ্টার এবং এর যে ক্যাবেল লেন্থ মোটামুটি ভালো বলা যায় নর্মালি দেখা যায় যে আর ক্যাবেলটা খুব কম হয় বাট এটার ক্ষেত্রে ক্যাবেল লেন্থটা বেটার আমার কাছে মনে হয়েছে আর কি সো ইটস ওকে দেন পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি এবং হচ্ছিল ইথারনেট ক্যাবেল সো এটার মাধ্যমে আপনি অনুর সাথে কানেক্ট করতে পারেন বা আপনার পিসির সাথে কানেক্ট করতে পারবেন সো নাইস টু সি আর কি আউট অফ দ্য বক্সে পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টিপি লিঙ্কের রাউটার যেটা আসলে গ্লসি ফিনিশ খুলে ফেলি দেখি অনেকে আসলে এই প্লাস্টিক রেখে দেন এটা কিন্তু অনেক সময় প্রবলেম হয় যে অনেক সময় হিটের কারণ হতে পারে গ্লসি ফিনিশ এবং এটা কি বলে হালকা টাচ পড়লেই দাগ পড়ে যাবে বা ছিল আগলি লাগবে সো গ্লসি ফিনিশটা আমার কাছে তেমন একটা পছন্দ নেই এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে পছন্দটা পিছনের মধ্যে দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালোই হোল আছে আপনার হচ্ছে এয়ারফ্লোর জন্য সো ওকে এবং আপনি ওয়াল মাউন্ট করতে পারবেন ওয়ালের মধ্যে আপনি সেট করতে পারবেন সেই অপশন আছে এবং কিছু ইনফরমেশন এর মধ্যে আপনার হচ্ছে WPS বাটন এবং হচ্ছে ওয়াইফাই বাটন এবং হচ্ছে রিসেট অপশন আর কি রিসেট অপশন বলতে হচ্ছে রিসেট পুশ বাটন পিছনের মধ্যে চাপ দিতে হবে এরপরে পাচ্ছেন হচ্ছে USB 2 যার মধ্যে আপনি আসলে হার্ড ডিস্ক বা আদার যে কোনো স্টোরেজ ডিভাইস এখানের মধ্যে সার্ভার হিসাবে ইউজ করতে পারবেন বা আপনার ক্লাউড সার্ভার হিসাবে ইউজ করতে পারবেন দেন হচ্ছে ওয়ান পোর্ট সেটাও গিগাবাইট পোর্ট এবং হচ্ছে আপনার ল্যান চারটা ল্যানই হচ্ছিলো গিগাবাইট পোর্ট এবং এখানের মধ্যে পাচ্ছেন পাওয়ার বাটন যেটা পুশ বাটন আর কি প্রেস করলে কাজ করবে দেন হচ্ছিলো আপনার পাওয়ারের জন্য প্লেসমেন্ট আর কি সো এই সাইডে
ওভার দেখি সামনের সাইডে, সামনের সাইডের মধ্যে আপনি আসলে পেয়ে যাচ্ছেন হচ্ছে এলইডি ইন্ডিকেটর, যার মধ্যে আপনি আসলে ইন্ডিকেট করবে, দেখা গেছে যে কানেকশান আছে না আছে, কানেক্টেড আছে নাকি না না, এই আর কি। সো উপরের মধ্যে আপনি আসলে চারটা অ্যান্টিনা পাচ্ছেন, যেগুলো হলো হাইগেন অ্যান্টিনা, এবং হচ্ছে আপনার দুইটা অ্যান্টিনা 2.4 GHz জন্য কাজ করে, এবং হচ্ছে দুইটা অ্যান্টিনা আপনার হচ্ছে 5 GHz জন্য কাজ করে, যতটুকু আমরা লেখাটা পাইলাম আর কি। এবং এটা ডিরেকশন আপনি আপনার মতো করে সেট করতে পারবেন, বাট এটা নট ডিটাচেবল, মানে আপনি খুলতে পারবেন না, এটা এদিক সেদিক ডানে বামে দেখতে পাচ্ছেন, আমরা সর্বোচ্চ এতটুকু পর্যন্ত নিতে পারবেন, এবং এটা আপনার পজিশন অনুসারে আপনি সেট করে নিতে পারবেন। সো এই ছিল টোটাল ডিটেলস এই রাউটারে। সো বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই রাউটারে কী কী ফ্যাসিলিটিস আছে। সো এটাকে যদি আমরা সাইডে রাখি, তাহলে সেই ক্ষেত্রে জাস্ট এতটুকু বলবো যে আমরা আসলে এটাকে লাস্ট ওয়ান ডেজ, মানে আপনার হচ্ছে একদিন ইউজ করলাম, ইউজ করার পরে আপনার আনবক্সিং এবং হচ্ছে ওভারভিউ দিলাম। যদি আমরা আসলে এটা টেস্টিং করার জন্য পারচেস করা, সো এই এটা আসলে কোনো প্রকার স্পন্সর ভিডিও না। সো এটা আমরা আসলে ওয়ান মান্থ ইউজ করবো, ওয়ান মান্থ ইউজ করার পরে এটা যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করবো। হচ্ছে এখানে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছিল টেকবিন, টেকবিন চ্যানেল, এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে আসতে পারেন, তাহলে আমরা আসলে এটার ওয়ান মান্থ ইউজের পরে যে রিভিউটা দিব সেটা আপনি দেখতে পারবেন। সো টেকবিন চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি এটা আসলে ইউজার এক্সপিরিয়েন্স জানতে চান। এটার প্রাইস রাইট নাও কিন্তু হচ্ছে আপনার 8,500 থেকে 9,000 টাকার মধ্যে। আমার কাছে মনে হয় আপনার বাসার মধ্যে যদি কোনো ওয়াইফাই 6 ইনেবল ডিভাইস না থেকে থাকে, মানে আপনার বাসায় যদি ওয়াইফাই 6 ইনেবল ডিভাইস না থেকে থাকে, এই মুহূর্তে এত প্রাইস দিয়ে আপনার হচ্ছে এই রাউটার কিনে আপনি অনেক বেশি তফাত আপনি পাবেন না। আমার কাছে ডুয়েল ব্যান্ডের এসি রাউটার আছে, সেখান থেকে আমি যদি এটাতে আপগ্রেড করি তার মানে স্পিড অনেক বেশি পাবো, ব্যাপারটা এরকম না আর কি। কাভারেজের ক্ষেত্রে আমরা আসলে টেস্ট করে দেখেছি, যদি আপনার ফ্ল্যাট, আমি আবারও বলতেছি এমনি খোলা জায়গা অনেক বেশি কাভারেজ পাবেন, বাট নর্মালি আমরা যে ফ্ল্যাটগুলো হিসাব করি, যদি আপনার বাসার 4 রুমের ফ্ল্যাট হয়ে থাকে এবং সেটা যদি স্কোয়ার সাইজ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মাঝখানে রাখলে আপনি 4 রুমে আপনি আসলে 5 GHz ব্যান্ড ইউজ করতে পারবেন, এবং হচ্ছে ওয়াইফাই 6-এর যে ফ্যাসিলিটিস 4 রুমের মধ্যেই আপনি পাবেন। সো এটা ডিপেন্ড করে, যদি আবার বেশি ওয়াল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অনেক জায়গায় ডেড জোন হয়ে যেতে পারে, বাট ফ্যাসিলিটিস পাবেন, একটু স্পিড এদিক সেদিক হতে পারে। অনেকের মধ্যে কিছু ভুল ধারণা আছে যে আপনি যদি ওয়াইফাই 6 রাউটার কিনেন তাহলে আপনি স্পিড বেড়ে যাবে, ব্যাপারটা এরকম না। আমাদের দেশের পেকাবোর্ডে ম্যাক্সিমাম হোম ইউজার যারা আছেন তারা দেখা গেছে যে 10 MB থেকে সর্বোচ্চ 20 MB লাইন ইউজ করে। সো তাদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে এত এক্সপেন্সিভ রাউটার রাইট নাও কেনার প্রয়োজন আছে যদি আপনার কাছে ওয়াইফাই 6 ইনেবল ডিভাইস না থেকে থাকে। সো এবার আসে হচ্ছে একদিন ইউজার এক্সপিরিয়েন্সের প্রেক্ষিতে আমি আসলে এটাকে সাজেস্ট করবো নাকি করবো না। এবার হচ্ছে 3 টাইপের আমরা আসলে অ্যান্সার দিতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার বাসায় যদি কোনো ভালো মানের রাউটার অলরেডি থেকে থাকে, ডুয়েল ব্যান্ডের যে আপনার ওয়াইফাই 5 রাউটার যেগুলো আছে, যেগুলো বাজারে অ্যাভেলেবেল এবং প্রাইস আমার কাছে মনে হয় 4,000 টাকার মধ্যে খুব ভালো মানের আপনি রাউটার পেয়ে যাবেন, সেই রাউটার যদি আপনি ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপগ্রেডেশনের কথা চিন্তা করলে এটার আপাতত প্রয়োজন নাই আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ আপনি রিয়েল লাইফে অত বেশি ডিফারেন্স আপনি দেখতে পারবেন না। দ্বিতীয়ত আসি হচ্ছে আপনি যদি আসলে গেমার হয়ে থাকেন বা আপনার আসলে কী বলে অনেক বেশি ডিভাইস ইউজ করেন, অনেক বেশি বলতে হচ্ছিলো বাসার মধ্যে 7-8টা বা 9টা ডিভাইস কন্টিনিউস ইউজ করেন, এবং আপনার ইন্টারনেট স্পিড মানে বাসার ইন্টারনেট স্পিড যদি 100 MBPS উপরে হয়ে থাকে, মানে 100 MB লাইন যদি আপনি আসলে নিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই রাউটার পারচেস করতে পারেন। এবং আপনি যদি টুকটাক গেম খেলে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাভারেজ পারফরমেন্স অত বেশি আসলে চেঞ্জ আমি দেখিনি। ওয়াইফাই 6 এনেবল ডিভাইস যদি না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই প্রাইস রেঞ্জে আপনি আদার্স রাউটার সার্চ করতে পারেন, টিপি লিঙ্ক ব্র্যান্ডের হোক আর যে কোনো ব্র্যান্ডের হোক। রিজন হচ্ছে ওয়াইফাই 6-এর কারণে, যেহেতু এটা একটা নতুন টেকনোলজি, দ্যাটস ওয়াই হচ্ছে এটার প্রাইসটা একটু হাই। কিছুদিন পরে দেখা যাবে যে আস্তে আস্তে অ্যাভেলেবল হয়ে যাবে, তখন দেখা যাবে যে এগুলো আসলে প্রাইস কমে আসছে। তো এবারে হচ্ছে আপনার বাসার মধ্যে কোনো ওয়াইফাই 6 এনেবল কোনো ডিভাইসই নাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই রাউটারটা রাইট নাও আপনার জন্য, মানে পারচেস করার ডিসিশনটা রাইট নাও ঠিক হবে না। সো এবার আসি হচ্ছে এটা আসলে কাদের জন্য, এটা আসলে তাদের জন্য যাদের বাসায় আসলে ওয়াইফাই 6 ইনেবল ডিভাইস আছে তাহলে তাদের জন্য এই রাউটারটি, বাট আপনার বাসায় যদি ওয়াইফাই 6 ইনেবল ডিভাইস না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে এটার মধ্যে আপাতত ইনভেস্ট না করা, এটাই আমার সাজেশন। আপনার কাছে এই রাউটারটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেকে হয়তো আমার টেকনিক্যাল স্পেক দেখে বা হচ্ছে টেকনিক্যাল যে আপনার হচ্ছে স্পেসিফিকেশানগুলো আছে সেগুলো দেখে অনেকে কমেন্টস করবে যে ভাই এটা তো এটার জন্য বেটার, এটা তো এটার জন্য বেটার, বাট রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স এবং বাংলাদেশের যে নেটের কন্ডিশন সেই অনুসারে আমাদের আজকের এটা ওভারভিউ করা হলো। এরপরও এটা আমরা আসলে 1 মাস ইউজ করবো, 1 মাস ইউজ করার
করার পরে আমাদের টেকবিন চ্যানেলে এটা ফুল রিভিউ দিয়ে দিব, এটা বলে রাখলাম। যদি আপনার কেনার ইচ্ছে হয় তাহলে সেই ক্ষেত্রে সেই রিভিউটা দেখে পারচেজ করতে পারেন, যদি আপনার মানে ধৈর্য থাকে এক মাসের জন্য আর কি। আর অলরেডি যদি ভিডিওটি পাবলিশড হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে আই বাটনে ভিডিওটি পেয়ে যাবে, আদারওয়াইজ ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আরেকটা গুড নিউজ দিয়ে ভিডিওটি শেষ করি, সেটা হচ্ছে যে যারা আসলে 4,000 টাকা বা 5,000 টাকার মধ্যে, মানে 4,000 থেকে 5,000 টাকার মধ্যে বেস্ট একটা রাউটার কেনার চিন্তা ভাবনা করছে, সো তাদের জন্য অলরেডি আমরা একটা রাউটার সিলেক্ট করে অলরেডি অর্ডার দিছি, যেটা আমাদের কাছে আসবে। আসার পরে আমরা টেস্ট ইউজ করে আপনাদের ভিডিও দিব এই উইকেন্ড অথবা সামনের উইকের মধ্যে, ওই ভিডিওটি পেয়ে যাবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি, কারণ এই যে সাবস্ক্রাইব বাটন আছে সেটা প্রেস করে দিবেন, এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।